হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি প্রোডাক্ট রিভিউ দেখব, সেটি হচ্ছে ল্যাপটপের একটি কালার প্যাড। এটি নিয়ে আজকে আমরা রিভিউ করব। এই কালার প্যাডটির মডেল হচ্ছে নোটবুক 191। সো এই কালার প্যাডটার বেশ কিছু ফিচার এর পিছনে দেওয়া আছে, সো আমরা চাইলে এই ফিচারগুলো সম্পর্কে দেখতে পারি। দেন এইখানে কিছু ফিচার দেওয়া আছে তাদের, এইখানে যে এফোর্ডেবল সাপোর্ট, এইখানে দুইটি স্ট্যান্ড আছে পিছনে, এবং এটা কত মিলিমিটার এবং কত সেন্টিমিটার প্রস্থ এটা এটা এখানে দেওয়া আছে 2.4। সো এই বিষয়গুলো আমরা আসলে এই বক্সটি খুলে আমরা দেখবো যে আসলে এই কালার প্যাডটি কেমন এবং এই কালার প্যাডটি দেখতে কেমন, কিভাবে ব্যবহার করব সমস্ত বিষয় আমরা প্যাকেটটা খুলে দেখব। সো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কুলার প্যাড, এর ভিতরে একটি ফ্যান রয়েছে, সিম্পল একটা জিনিস, এবং পিছনে একটি কেবল রয়েছে। কেবলটি খুব বেশি লম্বা নয় এবং পিছনে এটিকে উঁচু করে রাখার জন্য দুইটি এখানে দুইটি স্ট্যান্ডের মতো আছে, যেগুলোর মাধ্যমে আপনি এটাকে একটু উঁচু করে রাখতে পারবেন এইভাবে। এটা ব্যবহার করার জন্য আপনি ইউএসবি পোর্ট 2 ব্যবহার করতে হবে। আপনি ল্যাপটপের ভিতরে যে ইউএসবি পোর্টগুলো থাকে সেগুলোর মধ্যে এটা ব্যবহার করতে পারবেন, এবং অপর সাইডে একটি ইউএসবি পোর্ট রয়েছে, এটার মধ্যে আপনি মাউস কিংবা কিবোর্ড কিংবা মোবাইলের চার্জার ব্যবহার করে এটা থেকে আউটপুট নিতে পারবেন। এখন আমরা এটার উপরে আমাদের ল্যাপটপটিকে রাখবো এবং দেখবো যে এটার পারফরমেন্সটা আসলে কেমন। ল্যাপটপের একটি ইউএসবি পোর্টে আমরা এটা সেট করে দিচ্ছি এবং আমাদের কালার প্যাডটি ইউএসবি পোর্টে লাগানোর সাথে সাথে রানিং হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে দুইটা ব্লু লাইট রয়েছে। সো আরেকটি পাখা রয়েছে, পাখাটি মোটামুটি ভালো স্পিডে ঘুরছে, মোটামুটি বাতাসও ভালো আসছে। এই কালার প্যাডটি আপনি চাইলে আপনার মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে সেই পাওয়ার ব্যাংকের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারেন। আমি একটি পাওয়ার ব্যাংকের সাথে এটি কানেক্ট করে দিচ্ছি। সো এটি পাওয়ার ব্যাংকের মাধ্যমেও আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, খুবই কম ভোল্টেজ খায়। আর এটি ব্যবহার করার জন্য আপনার 5 ভোল্টেজ প্রয়োজন হবে, এবং চাইলে আপনি মোবাইলের যে চার্জারগুলো আছে সেগুলোর মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন। এই কুলার প্যাডগুলো ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন ধরুন আপনার ল্যাপটপ যদি অতিরিক্ত মাত্রায় গরম হয় সেক্ষেত্রে আপনি এই কুলার প্যাডগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার যে ল্যাপটপটা আছে সেটা অনেকাংশে ঠান্ডা থাকবে এবং গরম হবে না। আর এই কুলার প্যাডটির ওজন খুবই কম, খুবই হালকা মাপের। সো এটাতে খুব জোরে চাপ পড়লে ভেঙে যেতে পারে। আর তাছাড়া এটার কেবলটা হচ্ছে অনেকটাই ছোট, যেমন ধরুন এই পাশ দিয়ে যদি আমি এই তারটা এদিকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে এই পর্যন্ত আসে। অনেক ল্যাপটপের আছে যে এইদিকে ইউএসবি পোর্টগুলো থাকে, এইদিকে ইউএসবি পোর্টগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এইদিকে ঘুরিয়ে আনতে আনতে দেখা যাবে যে আপনার তারটা প্রায় শেষ হয়ে গেছে, আপনি এদিকে ব্যবহার করতে পারছেন না। সো এই দিক দিয়ে যেহেতু তারটা বের হয়েছে, সো আপনি এই দিক দিয়ে ব্যবহার করলে দেখা যায় যে এই দিক দিয়ে তারটা এদিকে আসে। সো এই দিক দিয়ে একটু তারটা শর্ট পড়ে, যদি এই দিকে খুব দূরে ইউএসবি পোর্টটা থাকে তাহলে সেক্ষেত্রে লাগাতে একটু প্রবলেম হতে পারে। সো তারটা যদি আরেকটু লম্বা হতো তাহলে এটা বেটার হতো। আর তাছাড়া এটা ওভারঅল প্রোডাক্টটি মোটামুটি ভালো, আপনারা চাইলে এটা নিতে পারেন, কিনতে পারেন। 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা এটা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন। তাছাড়া এই কুলার প্যাডের আরও অনেক কোয়ালিটি রয়েছে, 2টা 3টা 4টা ফ্যানও থাকে অনেক সময়। সো আমি একটা ফ্যানের এটাই কিনে নিয়েছি। সো একটা ফ্যান খুবই স্পিডে ঘুরে, যদি অনেকগুলো ফ্যান থাকে তাহলে স্পিডটা একটু কম হয়, যার কারণে আমি একটা ফ্যান এটাই নিয়েছি, চাইলে আপনারাও নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।